Hi there. Hello, Assalamualaikum. Good morning everyone. আমরা আজকে মোটামুটি বিকেলে হেড অফিসে আসি, আজকে হেড অফিসটা আমাদের দখলে, রাইট? Right, yes, right. এত শর্ট কেন আমরা কফি আড্ডায় আছি। ওকে ওকে, তো এখানে প্রথমে আমি আসি, আমার পরিচয়টা দিয়ে আমি আসি, ঠিক আছে? এরপরে আমাদের সাথে একজন ভদ্রলোক আছেন, আমাদের প্রিয় লিডার জামিল ইসলাম। জামিল ইসলাম কোথায় আছেন বর্তমানে? আমি বর্তমানে ঢাকা বারিধারা হেড অফিসে আছি। ওকে, আপনার প্রফেশন বলবেন? আমার নাম জামিল ইসলাম, আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট হলো ফেনী সদর, ফেনী। প্রফেশন আমি মাদ্রাসা শিক্ষকতা করি, পাশাপাশি ডিএক্সএন-এ আছি, টিচার। এরপরে এই যে ম্যাডাম আছে, ম্যাডাম দেখি বলেন তো। হাই। ওকে, শি ইজ আ টিচার, উনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এরপরে ভাই আপনার নাম এবং কি করেন এটা বলুন। আমি মোহাম্মদ জাভেদ খান, আমি ডিএক্সএন সম্পৃক্ত আছি স্ট্র্যাটেজেন্ট, আর আমি একজন উদ্যোক্তা। উদ্যোক্তা, গ্রেট। এরপর আমাদের সাথে আরেকজন মেহমান আছেন, বস বলেন। আমি মোহাম্মদ আলামিন, আমি একজন টিচার। টিচার, আজকে প্রথম ডে। ওকে, প্রথম ডে, দিস ইজ ফার্স্ট ডে। আর সবচেয়ে পরিচিত মুখ আছে আমাদের সাথে, আমাদের ম্যাডাম জি বলেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি বকুল রায় বলছি, ডিএক্সএন বাংলাদেশ থেকে, আর আমি একজন পেশাগতভাবে সিনিয়র স্টাফ নার্স এবং বর্তমানে ডিএক্সএনে আমার পজিশন স্টাফ রুবি। ওকে, ভেরি সুন শি ইজ গোইং টু বি ডায়মন্ড। ওকে, সো আমি যে বিষয়টা আসলে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই প্লেসটা হচ্ছে এমন একটা প্লেস যেখানে আমরা চাইলে আমাদের বাড়তি যে সময়টা থাকে সেটাকে কাজে লাগাইতে পারি। ডিএক্সএন এমন মানুষেরা করে না, যে অনেকে ভাবতে পারে মনে হয় এদের কোনো কোয়ালিটি নেই, কোনো কিছু করে না, এই জন্য শেষ পর্যন্ত গিয়ে ডিএক্সএনে কাজ করতেছে, রাইট? এখানে কিন্তু অলরেডি মোস্ট অফ দ্যাম আর টিচার, এবং সেই সাথে উনি হচ্ছেন গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রিতে আছে, এবং আমিও আলহামদুলিল্লাহ সেম মেডিকেল প্রফেশনে আছি, বাট আমি প্রফেশনালি বিজনেস করছি। জাস্ট একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে কেউ চাইলে এখানে ইন হইতে পারি, রাইট? হ্যাঁ, আমরা যে কেউ চাইলে আমাদের জায়গা থেকে আমরা অনেক ভালো কিছু করতে পারি, নিজেদের যে বাড়তি সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারি। বস কফি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুবই টেস্ট, খুবই টেস্ট একটা কফি, খুবই টেস্ট, খুবই টেস্ট। ম্যাডাম এটার সাথে আচ্ছা কর্ডিসেপ, ওরে বাপ, হোয়াইট কফি এবং কর্ডিসেপ কফি একসাথে একাকার। ওকে, মানে কফি যেহেতু, আর পরবর্তীতে আমাকে ব্ল্যাক কফিটা দিয়ে না, ম্যাডাম অবশ্য ব্ল্যাক কফি অনেক বেশি খায়, আমি খাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোস্ট সেল কফি, ব্ল্যাক কফি। কর্ডিসেপ কফির এতই গুণ যে শরীরে এত এনার্জি দেয়, প্লাস রাতে ঘুমানো যায় না। ইয়েস, কর্ডিসেপ কফি সত্যি অসাধারণ একটা কফি, কজ কর্ডিসেপ মাশরুমটাই তো অসাধারণ, যেটাকে স্বর্ণের মতো করে নিক্তিতে বিক্রি করা হয়। তো আমরা হয়তো ডিএক্সএন এর কল্যাণে আমরা এটার সাথে পরিচিত হইতে পারছি, জানছি, শুনছি, এরকম না কেউই জানতাম। ওকে, তো এই জিনিসগুলো খেতে পারতেছি। তো এটা হচ্ছে সবার জন্য মেসেজ, যে আমরা যে কেউ চাইলে আমাদের বাড়তি সময়টাকে কাজে লাগিয়ে এরকম আড্ডা ছলে বিজনেস করতে পারি, রাইট স্যার? ওকে, তো আপনারা যারা মানে বিজনেস শুরু করতে যাচ্ছেন বা যারা করতে চাচ্ছেন, কিছু একটা করবেন চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আমি মনে করি এই প্ল্যাটফর্ম, দিস ইজ বেস্ট প্ল্যাটফর্ম। আপনি চাইলে আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন, আমাদের জেসমিন ম্যাডামের মতো, বিপুল ম্যাডামের মতো, এই যে স্যারের মতো, ওনার মতো, তারপরে আমাদের মতো, ইনশাআল্লাহ। সো মোস্ট ওয়েলকাম টু ডিএক্সএন জোর। ওকে, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন, ডিএক্সএন নাম্বার 1, ডিএক্সএন নাম্বার 1, ডিএক্সএন কফি নাম্বার Reaction Bangladesh. Number one. Thank you very much.